আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়, এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব। আর্থিক অন্তর্ভুক্তিমূলক নানা ধরনের সেবার সাথে আমাদের পরিচয় হলো। এবারে আমরা কয়েকটি দৃশ্যপট পড়ে তাদের জন্য কোন ধরনের সেবা বা সুযোগ প্রযোজ্য তা দলগত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। তাহলে দৃশ্যপট একে একে আমরা সলভ করব। প্রথমে আমরা দৃশ্যপট এক পড়ে নেই। আবু মিয়া একটি বেসরকারি অফিসে দারোয়ানের চাকরি করেন। স্ত্রী ও একটি মেয়ে নিয়ে ছোট সংসার তার। মেয়ের বয়স 3 বছর। অফিসের পাশেই একটি রুম ভাড়া নিয়ে তারা বাস করেন। বেতনের টাকা দিয়ে কোনো মতে সংসার চলে যায়। খুব হিসেব করে মাসে 500 বা 1000 টাকা সংসারের খরচ থেকে বাঁচাতেও পারেন। আর কিছুদিন পর মেয়েকে স্কুলে ভর্তি করাতে হবে। মেয়েকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন ধরনের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ আবু মিয়া গ্রহণ করতে পারেন? তো এই কোশ্চেনের আনসারটা দেখো। আবু মিয়া দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় ঋণ গ্রহণ করতে পারেন, যেটি ভূমিহীন কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সহায়তার জন্য প্রদান করা হয়। এখন আমরা দৃশ্যপট 2 পড়ব। অনুপ চন্দ্রের বাবা একজন কৃষক, তার 4 একর জমি আছে। অর্থের অভাবে তিনি পর্যাপ্ত কৃষি শ্রমিক নিয়োগ এবং জমিতে আধুনিক উপায়ে চাষ করতে পারেন না, ফলে 4 একর জমি থেকে যে পরিমাণ ফসল ফলাতে পারতেন, যা দিয়ে পরিবারের সমৃদ্ধি আনা সম্ভব, তা তিনি করতে পারেন না। এখন কোশ্চেন হচ্ছে, অনুপচন্দ্রের বাবার জন্য কি কি ধরনের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা গ্রহণ করা যেতে পারে? চলো দৃশ্যপট 2 এর আনসারটা দেখে নেই। খেয়াল করো, এখানে লেখা হয়েছে অনুপচন্দ্রের বাবার জন্য যে ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণ করা যেতে পারে। 1 নম্বর, কৃষি ঋণ, যা শস্য উৎপাদন, মৎস্য চাষ, গবাদি পশু ও হাঁস মুরগি পালনে প্রদান করে। 2 নম্বর, বঙ্গবন্ধু যুব ঋণ, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে ঋণ সুবিধা প্রদান করা হয়। এরপর আমরা দৃশ্যপট 3 পড়ব। বেলালের বড় ভাই ঢাকায় থাকেন, সেখানে তিনি একটি কারখানায় চাকরি করেন। তার আয়েই বেলালদের সংসার চলে, কিন্তু প্রায়ই তার পাঠানো টাকা বেলালের পরিবার যথাসময়ে পায় না, ফলে তাদের বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা মোকাবেলা করতে হয়। বেলাল বেশ কিছুদিন হলো বিএ পাশ করেছে। বিএ পাশের পর সে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মৎস্য চাষের প্রশিক্ষণ নিয়েছে, কিন্তু এখনো কিছু করতে পারছে না। এখন 2টি কোশ্চেন আছে আমাদের এখানে। আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগিয়ে বেলাল কিভাবে উপকৃত হতে পারে? আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগিয়ে বেলালের পরিবারের অর্থপ্রাপ্তির সমস্যা কিভাবে দূর করা যায়? চলো আমরা এই 2টি কোশ্চেনের আনসার দেখে নেই। সমাধান দেখে নাও। বেলাল মৎস্য চাষ করতে পারেন আর অর্থনৈতিক সুবিধার জন্য 3 ধরনের ঋণ নিতে পারেন, যেমন কৃষি ঋণ, তারপর হচ্ছে বঙ্গবন্ধু যুব ঋণ, তারপর CMSME ঋণ। বেলালের পরিবারের অর্থপ্রাপ্তির সমস্যা যেভাবে দূর করা যায় সেটা হচ্ছে, বেলালের পরিবার মৎস্য চাষের আয়ের একটি অংশ ঋণ পরিশোধে ব্যয় করবেন, অন্য একটি অংশ পরিবারের ভরণ পোষণের জন্য এবং কিছু অংশ খামার পরিচালনার জন্য ব্যয় করবেন। এবার আমরা পরের দৃশ্যপট পড়ব। প্রদীপ গ্রেগরি কাপড়ের ব্যবসায়ী, ঢাকার ইসলামপুরে কাপড়ের মার্কেটে তার পাইকারি দোকান আছে। তিনি লক্ষ্য করেছেন মাঝে মাঝে আগুন লেগে তার মতো ব্যবসায়ী সব হারিয়ে যায়। তিনি এ ধরনের সমস্যা থেকে বাঁচতে চান। বিষয়টি বর্তমানে তাকে অনেক বেশি ভাবাচ্ছে, কিন্তু এ ধরনের সুবিধা গ্রহণে ঠিক কী কী করতে হবে তা তিনি বুঝতে পারছেন না। প্রশ্ন হলো, প্রদীপ গ্রেগরি সাহেবের জন্য কী কী ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ হবে? তো দৃশ্যপট 4-এর উত্তরটা দেখে নেই। প্রদীপ গ্রেগরি সাহেবের জন্য CMSME ঋণ ও বঙ্গবন্ধু যুব ঋণ প্রযোজ্য হবে। এবার আমরা দৃশ্যপট 5 দেখব। রাবেয়া বেগম একজন বিধবা, তার একটি 8 বছরের ছেলে আছে। রাবেয়া বেগমের স্বামী মারা যাওয়ার সময় 5 লক্ষ টাকা নগদ ও একটি বাড়ি রেখে গেছেন। বাড়িটিতে তিনি থাকেন। তিনি চাচ্ছেন তার কাছে সঞ্চিত অর্থ এমন কিছুতে বিনিয়োগ করতে যেখান থেকে ভালো লাভ পাবেন এবং তার টাকাগুলো নিরাপদে থাকবে। তাকে অনেকেই বিভিন্ন ধরনের ব্যবসার কথা বলেছেন, কিন্তু তিনি তার সাহস পাচ্ছেন না। রাবিয়া বেগমের জন্য কোন ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ হবে?
দেখে নাও রাবেয়া বেগমের জন্য নারী উদ্যোক্তা ঋণ আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা হিসেবে যথার্থ হবে, দেশের কর্মক্ষম ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সহজ শর্তে এই ঋণ প্রদান করা হয়। আশা করছি তোমরা সবগুলো দৃশ্যপটের কোশ্চেনের আনসারগুলো বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে এই একক কাজটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।